মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি যতক্ষণ না আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছি ততক্ষণ উনি যা বলবেন যা করবেন সব ঠিক আমি তো কালকে যাচ্ছি এবার দেখি না মা দুর্গাই আনন্দী ঘোষের কপালে কি লিখে রেখেছে এখন থেকে তুমি দিবারাত্র আদির সঙ্গে আঠার মতো আটকে থাকবে যেটা বলছি সেটা শোনো গুড মর্নিং ব্রো নিজের নাক কেটে আনন্দের যাত্রা ভঙ্গ করার মোক্ষম সময় এসে গেছে এই আনন্দী মেয়েটা আমার মাথাটা পাগল করে দেবে সরি একটু দেরি হয়ে গেল ভালো লাগলো এই যে ব্রো বললি না না এটা ব্রো বলিনি আমি ব্রড স্পেকট্রামে ভাবার কথা বলছি হ্যাঁ মানে ব্রড স্পেকট্রামে ভাবলেও তো তোমরা বেস্ট অফ বাডিস ছিলে এখন আছো সারা জীবন বেস্ট অফ বাডিসই থাকবে এনিওয়ে ইউ গাইস ক্যারি অন আমার একটা মিটিং আছে বাই আদি আদি আমার একটা হেল্প করবি বল ওই আমার ড্রাইভার কয়েকদিন থাকবে না ছট পূজার ছুটিতে দেশের বাড়ি যাচ্ছে হুম তো ড্রাইভার সেন্টারে ফোন কর বল একটা এক্সপেরিয়েন্স ড্রাইভার দিতে পারবো না রে আমি এমন দুমদাম করে আমার জীবনে কাউকে ঢুকিয়ে ফেলি না মানে কাজে রাখতে পারি না তাই ড্রাইভার লাগবে না ঠিক আছে ভালোই তো ফেয়ার এনাফ আদি আদি সকাল সকাল ওটি থাকে টাইমলি তো ঢুকতে হবে নাকি তুই আমাকে পিক করে নে না আমি কাম অন এক মাসেরই তো ব্যাপার বল আর তাছাড়া একই জায়গায় তো আসবো বল তোকে তো অন্য কোথাও ড্রপ করতে হবে না এই কদিন আমি একটু পিক এন্ড ড্রপ দেই না দেখ তাহলে কাজটা ভালো হবে আর না হলে আমাকে আবার ওই ক্যাবে করে আচ্ছা ঠিক আছে বুঝেছি বুঝেছি কিন্তু তিতির এক মাস তার বেশি একটা দিনও না উফ ড্রাইভার না থাকার গল্পটা যে এইভাবে ওয়ার্ক করবে বুঝিনি এবার দেখ এই এক মাস আমি কি কি করি এটা দেখো মা এই দেখো বড়দি চিনতে পারছো নিজেকে ও তনু তোর মুখটা দেখেছিস বাবা একদম বাঁধিয়ে রাখার মতো কি মজার ছবি মা তোর স্মৃতি শোনো না তুমি না এরম করেই চুল কাটবে বুঝেছো তোমাকে কিন্তু এই চুলটা দারুণ লাগছে এই হেয়ারস্টাইলটা না তোমাকে দারুণ মানাবে আর চুল ও কিছু একটা করে নিলেই হয় আমাদের আর কে দেখে আনন্দী কেন তুমি নিজে নিজেকে দেখবে তোমার যেমন মন তুমি নিজেকে তেমন করে সাজাবে থোড়ে আঁসু হে থোড়ি হাসি আজ গম হে তো কল হে খুশি হর নয়া পল নয়া গীত হে জিন্দেগি কি ওহি রীত হে এই রে মা চ আর মুড়ি মাখা বাবা এই চারটে চপ ভাজতে তোমার তো বেলা কভার করে ফেললে পেঁয়াজি দাওনি আনছি মা আনছি গরম গরম ভেজে নিয়ে আসবো আপনারা মুড়ি খাওয়া শুরু করুন না কিন্তু মা আপনার তো বেশি তেল খাওয়া মানা আছে তার জন্য না মুড়িটা সাদাই রেখেছি হ্যাঁ যা ভালো করেছো তাই তো ঠিকই তো ও ছোট নুনটা একেবারে কম হয়েছে রে বলে হঁকড়ে দৌড়িয়ে রইল কেন একটু বিট নুন এনে ছড়িয়ে দাও না পেঁয়াজিটা তো এখন এলো না আনছি মা আনছি আনছি কে দিদি কেমন দিল ঝাড় খাচ্ছে না চপ পাচ্ছে ছোট বৌমা বুঝতেই পারলো না এদিকে শিক্ষেটাও হয়ে গেল এই এক মিনিট দাঁড়াও তোমরা এনজয় করো হ্যাঁ পল্টু দা বলো এই না না তুমি কি বলবে আমি তোমাকে বলছি শোনো পল্টু দা তুমি না আগের জন্মে আমার নিজের দাদা ছিলে গো বিশ্বাস করো কালকে তুমি যা খেল দেখি
দেখিয়েছো না, আর ভোমলা তো পুরো ফাটিয়ে দিয়েছে। শুনলে দাদা বলে ডাকিস, তার আপন পর কি রে? শোন, রকেটের ডেরায় আমি নজর রাখছি, রকেট এখনো ফেরেনি রে। কিন্তু একটা মেয়ে রোজ আসছে রকেটের সঙ্গে দেখা করতে, তাই নাকি? কেসটা ভালো বুঝছি না, বুঝলি? ওর চেলাগুলো রোজই খেদিয়ে দেয় মেয়েটাকে। শোন, গুরু তোর জন্য দিয়ে গেছে, এটা নে আর কেটে পড়। এই টাকা এত বড় একটা কাজের জন্য শুধু 500 টাকা ভিক্ষে দিচ্ছিস নাকি রে? রাখ তোদের টাকা তোদের কাছে, কোথায় লুকিয়ে বসে আছে রে তোদের গুরু? এই আমাদের গুরুর না অনেক বড় বড় কাজ আছে, বুঝেছিস? তোর জন্য বসে থাকবে। আর শোন, গুরু হাল সরে গেছে বুক ফুলিয়ে, মুখ লোখাতে না। হ্যাঁ, ও আমার হিসেব না চুকি হালি শহরে ফুর্তি করতে চলে গেছে। আর একটা কথা যদি বলেছিস না, একটা টাকাও পাবি না। তাই নাকি রে? তা তোদের গুরু হালি শহর কেন? ইংল্যান্ড আমেরিকা যেখানেই যাক না, পারও পাবে না। এইবার দেখ আমি কি করি। কিছু একটা ঘোটালা তো আছে। মেয়েটার গলাটা একদম তোর মতো, আর বলছিল আমি এত বড় একটা কাজে গলা দিলাম, আর এই কটা টাকা? টাকা পয়সা? তার কি রকেটের কাছ থেকে টাকা পায় নাকি মেয়েটা? পুরোটা শুনতে পাইনি, তবে এখানে গল্প আছে রে। আমার তো কেমন যেন মনে হচ্ছে যে এখানে আমার গল্পটাই থাকতে পারে। ওর জন্যই খবর দিলাম, কাল সকাল 10টায় আসবে। শোন, আমি চোখ কান খোলা রাখবো। সে তুমি ভালো করেছো পল্টুদা, কিন্তু শোনো না, কালকে সকাল 10টায় আমি নিজে চম্পাহাটি যাবো, বুঝেছো? মা, কাল না আমাকে একবার বেরোতে হবে। সে কি বলছি, কার ফোন এসেছিল, কোথায় যাবি তুই? কালকে আমাকে একবার চম্পাহাটি যেতে হবে। আমার মনে হচ্ছে এবার ওখানে গেলে একটা না একটা কিছু ক্লু আমি পেয়ে যাবো, সত্যিটা এবার প্রমাণ হবেই। কিন্তু রাগ দেখি বাবু, দাদু ভাইয়ের সত্যিটা মনে মনে বুঝতে আর বাকি নেই রে। তুই বাবু আমার কাছে আর শুবি না। হ্যাঁ, যত দূরে দূরে থাকবি তত ফ্যাচাং বাঁধবি। এইটা কিন্তু মা একদম ঠিক কথা বলেছেন। আমি কি বলছিলাম যে ওই আদির সাথে একবার কথা বলে যদি আনন্দীকে ওই ঘরে শোয়ানোর একটা ব্যবস্থা করা। না 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 মা, দেখো প্লিজ না, জোর করে না, ওনাকে ওই ঢেকে গিলিয়ে কোনো লাভ হবে না। শুনলে না, উনি তো নিজের মুখেই বললেন এই বিয়েটা করে উনি পস্তাচ্ছেন। ও আনন্দী, সব কথা ধরো না গো। না গো বর্দি, যতক্ষণ না আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছি ততক্ষণ উনি যা বলবেন যা করবেন সব ঠিক। আমি তো কালকে যাচ্ছি, এবার দেখি না মা দুর্গাই আনন্দী ঘোষের কপালে কি লিখে রেখেছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।